করোনা সংকটে বিপাকে নিম্ন আয়ের মানুষেরা, ক্ষুদ্র ব্যবসায়ী আর চাকরিজীবীরা, মধ্যবিত্তরাও খাদ্য সংকটে। সমাজের এসব লোকদের ত্রাণ সহায়তা দিয়েছে রাজনৈতিক সংগঠনগুলো, পাশাপাশি ব্যক্তি এবং সামাজিক সংগঠনগুলো এগিয়ে এসেছে। মাহমুদ হাসানের রিপোর্ট। করোনা সংকটে বিপাকে সাধারণ মানুষ, তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও তার সংগঠন। প্রতিদিন উত্তর সিটির বাসায় বাসায় গিয়ে দুস্থদের ত্রাণ পৌঁছে দিচ্ছে সবাই মিলে সবার ঢাকা এবং বিডি ক্লিনের সদস্যরা। প্রায় 71,000 পরিবারের লিস্ট আমরা করে ফেলেছি, আমরা 47,000 দিয়েছি এবং আমরা চেষ্টা করে যাচ্ছি সর্বাত্মক বাড়িতে বাড়িতে গিয়ে এই ত্রাণগুলো পৌঁছে দেওয়ার জন্য। এদিকে উত্তরের মেয়রের সংগঠন সবাই মিলে সবার ঢাকার মাধ্যমে দরিদ্র পরিবারের জন্য 600 প্যাকেট খাদ্য সহায়তা দিয়েছে পরিবেশ ও বন মন্ত্রী। আমরা কে কিভাবে কোথায় আসলাম না আসলাম এটা বড় কথা নয়, আমরা মানুষের পাশে দাঁড়াতে হবে। আগারগাঁ এলাকায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল পাওয়া বিভিন্ন সামগ্রী ছিন্নমূল এবং দরিদ্রদের মধ্যে পৌঁছে দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। 75টি ওয়ার্ডে খাদ্য সংকটে পড়া অসহায়দের সহায়তায় ত্রাণ পাঠাচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। প্রতিটা ওয়ার্ডের প্রেসিডেন্সিতে তাদের লোকজন নিয়ে বাসায় বাসায় তারা পৌঁছে দেবে। কলাবাগান মাঠে প্রায় 220টি পরিবারের হাতে নিত্যপণ্য বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ। যতদিন করোনা সংকট থাকবে ততদিন এই কার্যক্রম চলবে বলেও জানিয়েছে তারা। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।